টাকা আগে আমি হাত দিছি টাকা আমার স্যার এই টাকা আমি আগে দেখছি টাকা আমার ওই যে সিনা টাকা আমার টাকা স্যার হ্যাঁ তুই কইছস আমি শুনলাম না টাকা আমার দেখ জামাইলাম অনেক খারাপ হয়ে যাবে দিছি টাকা স্যার তুই খারাপ আর দেখছস কি হ্যাঁ জান দিয়া দিমো দরকার পড়ে টাকা আমার আমি কিন্তু সিলে মানুষ তোরা করি দে তাহলে তো ভালোই হয় তুই চিৎকার দিবি আন লোকজন আয়া দে হোক টাকাটা তোর না আমার না পরে আমো যাইবো সালো যাইবো তোরা কি ভিক্ষা করস ভিক্ষা করি তোকে দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে ভিক্ষা করস কেন আমি কথা বলতে পারি না আমি বুবা তুই বুবা তাহলে তুই কইলি কেমনে তুই বুবা আর তুই অন্ধ তাহলে তুই টাকা দেখলি কেমনে যা আবার হয়েছে আরে ভিক্ষা করে তোরা কত টাকা পাস তার চাইতে আমার লোকে আয় দিনে তোরা 3-4 হাজার টাকা ইনকাম করতে পারবি ভাই আপনি কেরা এইটা পড়ে জানবি ইনকাম করতে চাইলে কিন্তু আমরা একদিনে এতটা দিব কে আমি দেব আমগুর আগে কই দেব কাম দেখি যেই কাম করতাছ সেই কাম করি মানে ভিক্ষা কি ভিক্ষা করে আমরা সারাদিনে 1,500 টাকার বেশি কোনোদিন ইনকাম করতে পারলাম না আর আপনি আমগুর একদিনে 3-4 হাজার টাকা দিবেন এই আমার কি মনে হইতাছে জানোস হ্যাঁ হ্যাঁ মনে হাসান হাসান আমার লুলা বানাইবো আর তোরে অন্ধ বানাইবো বানাই আবার ভিক্ষা নামাইবো এই দুইজন বেশি বিতর্ক কেন কি বল ভালোবাসার আবার মূল্য হয় নাকি হয় ব্রাদার হয় এই যে দেখেন আমি আর আলিয়া পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু এটা আমার শ্বশুরমশাই সহ্য করে না তাই আমাকে অপহরণ আর প্রতারণার মামলা দিয়ে দিয়েছে তা এই গল্প আপনারা আমাদেরকে শোনাচ্ছেন কেন জানেন ভাই যান গত 4 বছর ধরে এই মামলার খরচ চালাইতে যে আমি নিঃস্ব হয়ে গেছি একদম নিঃস্ব আমার একটা কিডনি বিক্রি করে আমি এই মামলার সব খরচ চালিয়েছি আপনি যে কিডনি বিক্রি করছেন তার প্রমাণ কি আপনি চাইলে আমার অপারেশনের দাগ দেখতে পারেন দেখবেন কই দেখান তো আপা দেখছেন ভাইজান কি বলে থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেব বেয়াদব তুই অন্য মেয়ের কোমর দেখতে চাস আরে বেবি তুমি জানো না এখনকার মানুষ অনেক খারাপ আর সেই খারাপ মানুষটা হলি তুই